আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে, তার বিল আদায় করত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের এডিসির নির্দেশে বিশেষ সুযোগ। চট্টগ্রাম বন্দরে অনেক পুরনো দাহ্য পদার্থ ও রাসায়নিকের মজুদ। বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর উদ্বেগে কর্মকর্তা ও ব্যবসায়ীরা। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস খাদে শিশুসহ 8 জন নিহত। বিশ বছরেও বিচার হয়নি আলফ্রেড সরেনের হত্যাকারীদের। নওগাঁয় হুমকির মুখে পরিবার সদস্যরা। এবং 5 মাস পর উন্মুক্ত হলো কক্সবাজারের পর্যটন বাণিজ্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিনামূল্যে করোনা পরীক্ষা করা হতো সরকারি প্রতিষ্ঠান নিপসমে, কিন্তু নমুনা প্রদানকারীদের কাছ থেকে 3,500 করে টাকা আদায় করত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে এই অনিয়ম করতে বাধ্য হয় বলে জানিয়েছে নিপসম। শুধু তাই নয়, কেন্দ্রীয় ঔষধাগারে ICU, ভেন্টিলেটর সহ বেশ কিছু মেশিনপত্র দেওয়া হয় রিজেন্ট হাসপাতালকে। এটিএন বাংলার অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সময় যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে রিজেন্ট হাসপাতালের দুর্নীতির নানা তথ্য। এতে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। করোনার শুরুর দিকে বেসরকারি হাসপাতাল AMZ ও রিজেন্ট থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। পরে তা বাতিল করা হয়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে রিজেন্ট থেকে স্যাম্পল পরীক্ষা অব্যাহত রাখে নিপসম। প্রতিষ্ঠানটি বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করলেও নমুনা প্রদানকারীর কাছ থেকে 3,500 করে টাকা নিত রিজেন্ট হাসপাতাল। এই অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি লেখেন নিপসমের পরিচালক ডাক্তার বায়েজিদ খুরশিদ রিয়াজ। এ ব্যাপারে দায় সারা বক্তব্য দিয়েছেন নাসিমা সুলতানা। পরিচালক একটা পত্র দিয়েছিলেন যে উনি অর্থনৈতিক, যেহেতু এটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল, সরকারের সাথে এমনি হয়েছিল, এরকম একটা আদেশ দেওয়া হয়েছিল। নিপসম থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আর আপনার যে নির্দেশনাটা সেটা যথাযথ ছিল না, অনৈতিক ছিল না। এখন উনি দিলে দিয়েছেন, এখন আমি কি বলবো। শুধু তাই নয়, নিয়ম বহির্ভূতভাবে সরকারি মেশিনপত্র রিজেন্ট হাসপাতালকে দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার বা CMSD। সেগুলোর মধ্যে রয়েছে ডায়ালাইসিস মেশিন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ICU, ভেন্টিলেটর ও ডায়ালাইসিস বেড। রিজেন্ট হাসপাতাল সিলকালা থাকায় নষ্ট হবার পথে কোটি টাকার এসব মেশিনপত্র। সেগুলো ফেরত এনে সরকারি কোভিড হাসপাতালে দেওয়ার অনুরোধ জানিয়েছেন CMSD-র নতুন পরিচালক। আমরা শুধু যেটা বলেছি যে যেহেতু হসপিটাল চার ব্যাপারে কিছু অভিযোগ আছে, এটাকে আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করেছে, সুতরাং এই হসপিটালে আমাদের এই জিনিসগুলো ফেরত পাওয়া, কারণ এটা তার আমার সময় ঘটেনি, সেটা তো সমীচীন নয় বলে মনে করেই তিনি মন্ত্রণালয়কে লিখেছি। আমি যতদূর জানি যে মন্ত্রণালয় ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। রিজেন্টের পাশাপাশি রিজেন্টের অংশীদার হিসাবে রিজেন্টকে সুযোগ করে দেওয়ার দায় হিসাবে তাদের সকলকে জবাব দিতে আনতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক, কর্মচারী হোক না কেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী হোক না কেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, শুধু রাজনৈতিক পরিচয় নয়, শাহেদের দুর্নীতিতে সহায়তা করছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এখন শুধু তার বিচার নয়, এসব অপকর্মের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্বেগ শুরু হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ঘিরে। সাধারণ পণ্যের পাশাপাশি বিভিন্ন রকম রাসায়নিক দাহ্য পদার্থ আমদানি হয় দেশের প্রধান এ বন্দর দিয়ে। ঝুঁকিপূর্ণ বিস্ফোরক এমন অনেক রাসায়নিক পণ্য দীর্ঘদিন ধরে পড়ে আছে সেখানে, যা খালাস হচ্ছে না, আবার ধ্বংস করা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। শিল্প কারখানার জন্য প্রায় বিভিন্ন দেশ থেকে মেশিনারির সাথে দাহ্য ও রাসায়নিক পণ্য আমদানি হয় বাংলাদেশে। এর বেশিরভাগই আসে চট্টগ্রাম বন্দর হয়ে।
বন্দরে এসব পণ্য রাখার 14টি শেডে কয়েকটিতে দীর্ঘদিন ধরেই পড়ে আছে নানা ধরনের কেমিক্যাল ও দাহ্য রাসায়নিক। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুধু পি শেডেই রয়েছে 13 গ্রাম ও 55 প্যালেট মারাত্মক দাহ্য পদার্থ, যার কোনো কোনোটি আমদানি করা হয় 28 বছর আগে। গত 15 জুলাই হঠাৎ পুড়ে যায় বন্দরের 3 নং শেডে থাকা গার্মেন্টসের কাপড়, মেশিনারি সহ মূল্যবান বিভিন্ন ধরনের পণ্য। তখনই ধারণা করা হয় সংস্কার কাজ করার সময় দাহ্য রাসায়নিকের সংস্পর্শে সেখানে আগুন লাগে। যদিও ওই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। সম্প্রতি লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের। কাস্টম কর্তৃপক্ষ এবং বন্দর যৌথভাবে এগুলো যত তাড়াতাড়ি ডিসপোজাল করা যায় তত আসলে ভালো হবে। হাইড্রেন সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম অথবা স্প্রিংলার সিস্টেম সহ এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলিকে বন্দরের বিভিন্ন গোডাউন এবং বন্দরের সংবেদনশীল জায়গাগুলিতে স্থাপন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমদানির পর কাস্টমস সহ নানা জটিলতায় খালাস না হওয়ায় 8,300 কন্টেইনার 6 মাস থেকে 20 বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে আছে রাসায়নিক, দাহ্য ও বিস্ফোরকও। এসব পণ্য বন্দরে নিরাপত্তা বিঘ্নিত করায় এখন দ্রুত নিলামের উদ্যোগ নেওয়া হচ্ছে। যত কম সময়ে যে কোনো কেমিক্যালস বন্দরের ভিতরে অবস্থান করুক, কারণ বন্দর হচ্ছে টেম্পোরারি সময়ে রাখার জন্য, খুব স্বল্প সময়ে কালীন রাখার জন্য। এর আগেই আমাদের অনুরোধ সবসময় থাকবে, যারা ক্লিয়ারেন্স দেন তারা দ্রুত ক্লিয়ারেন্স দিবেন এবং এ ধরনের পণ্য যাতে বন্দরের ভিতর থেকে বাইরে চলে যায়। খুব দ্রুতই আমরা এটা একটা কমিটি করে দেবো যাতে এই নিলাম কার্যক্রমটা আরও তাড়াতাড়ি করা তাড়াতাড়ি সম্পন্ন হয়। প্রয়োজনে কেমিক্যালের জন্য দরকার পড়লে আলাদা করে একটা নিলাম সেল করা হবে, সেক্ষেত্রে নিলামে বিক্রি না হলে অবশ্যই আমাদের আইন কানুন মেনে ধ্বংসের দিকে যেতে হবে। 2014 ও 2015 সালেও চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্য খালাসের সময় বেশ কয়েকজন আহত হয়। বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর আতঙ্ক আরও বেড়েছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3,694 জন। একদিনে 12,523টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,595 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.72%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,79,144 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,641 জন। এ পর্যন্ত মোট সুস্থ 1,60,591 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.53%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন মহিলা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 45 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন। নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জন। এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশ সহ 61 জন। নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন 50 জন শনাক্ত। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন, শরীয়তপুরের 17 জন, নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা শনাক্ত ধরা পড়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন এ বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে 2015 সালের নাশকতার 4 মামলায় কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। হুমায়ুন চিস্তি, রিপোর্ট। 2 বছরেরও বেশি কারাবন্দী থাকার পর গত 24 এপ্রিল অনেকটা আকস্মিকভাবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসায় যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই আছেন। আগামী অক্টোবরে তার মুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই চিকিৎসার জন্য মুক্তির মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। আমরা আশা করি যে পরিবার পক্ষ থেকে খুব তাড়াতাড়ি আবেদন করবে। আবেদন করলে সরকার যেহেতু চিকিৎসার জন্য মুক্তি, চিকিৎসা যেহেতু হয়নি বেসিক চিকিৎসা, আমরা আশাবাদী যে সরকার তাকে মেয়াদ বাড়াবে। যেহেতু সরকারের এক্সিকিউটিভ অর্ডারে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলবো না, বাইরে থাকার অনুমতি দিয়েছেন,
সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে ওনার আবেদন করতে হবে, এখানে আদালতের কোনো বিষয় না। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে 2015 সালে করা নাশকতার 4টি মামলার কার্যক্রম স্থগিত রেখে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের দেয়া রুলের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 2014 সালের নির্বাচনের আগে ওনাকে অন্তরীণ করা হয়েছে, বালুর ট্রাক র্যাব পুলিশ আটকে রাখা হয়েছিল, সেই সময়ের ঘটনা কেন্দ্র করে এফআইআর কোনো মামলা ওনার নাম ছিল না, চার্জশিট ওনার নাম দেওয়া হয়েছে। ওনার আপিল ডিভিশন বেগম খালেদা জিয়ার মামলা যে স্থগিত ছিল সেগুলো বহাল রেখেছে। আমরা যত শীঘ্রই হোক এটা হাইকোর্টে ফিক্স করে তাড়াতাড়ি শুনানির বন্দোবস্ত করবো। বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে নাশকতার অভিযোগে 2015 সালে দারুসসালাম থানায় 3টি ও যাত্রাবাড়ি থানায় 1টি মামলা করে পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ 8 জন মারা গেছে। পুলিশ জানায় সকাল 7টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের ফুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন নারী ও 1টি শিশু রয়েছে। খাদ থেকে মাইক্রোবাসটি তোলার চেষ্টা চলছে। নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড শরণের 20তম মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের এই দিনে তাকে হত্যা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা। বহুল আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নিন্দা জানায়, কিন্তু দীর্ঘ এ সময়ও শেষ হয়নি এই হত্যাকাণ্ডের বিচার, শাস্তি হয়নি হত্যাকারীদের। আলফ্রেড শরণের ভাই জানান, তাদের পরিবারের 63 বিঘা জমি প্রায় সবটুকুই ভূমিদস্যুরা দখল করতে চাইছে। এজন্য আলফ্রেড শরণের পরিবারের বেঁচে থাকা অন্য সদস্যদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। যে ভূমিদস্যুগুলান আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, তারাই আবার সেই সম্পত্তিগুলান চেক সরকারলে চেক কেটেছে। ওই চেক কেটে মনে করেন যে প্রতিনিয়ত প্রতি সিজনে আমাকে হুমকি ধুমকি দেয় এখান থেকে তুলে দেওয়ার। সরকারের কাছে জোর দাবি করি, আসামিদের পক্ষ থেকে যে একাধিক রিট মহামান্য হাইকোর্টে আছে শুনানির জন্য প্রস্তুত হয়ে আছে, সেগুলো দ্রুত শুনানি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। 5 মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো কক্সবাজার সাগর সৈকত। সীমিত আকারে খুলেছে এ পর্যটন নগরীর হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর দর্শনীয় স্থানগুলো। করোনার ভয়ে এই প্রথম এত দীর্ঘ সময় স্থবির ছিল কক্সবাজার। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্টে জানাচ্ছেন রোকসানা ইভা। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরুর পরপরই বন্ধ করে দেওয়া হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের 500-এরও বেশি হোটেল মোটেল। স্থানীয় প্রশাসনের বিধিনিষেধে এ সময় বন্ধ থাকে সাগর সৈকত সহ শহরের কয়েকশো রেস্টুরেন্ট, বিপণী বেতান, বার্মিজ মার্কেট সহ কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। সংক্রমণ পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, লকডাউনও দেওয়া হয় পৌরসভা এলাকায়। তবে সীমিত আকারে হলেও 5 মাস পর সেই নগরী এখন ফিরছে পুরনো সেই চেনা রূপে। সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি আর আমরা নতুনভাবে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন গ্রহণ করার জন্য রেডি হয়ে আসি। দীর্ঘদিন দোকান বন্ধ ছিল আমাদের, দোকানে অনেক কিছু মালামাল পৌঁছে গেছে, নষ্ট হয়েছে, আমরা ফেলে দিয়ে প্রায় নতুন করে আবার জেলা প্রশাসনের অনুমতি পেয়ে আমরা নতুন করে মালামাল তুলে পর্যটন সেবার জন্য আমরা দোকানটা আবার নতুন করে চালু করলাম। বীজ খুলে দিচ্ছে, আশা করি আমাদের ব্যবসা বাণিজ্য এখন হয়তো ভালো হতে পারে। সোমবার থেকে খুলেছে হোটেল, মোটেল, মার্কেট, খোলা হয়েছে দর্শনীয় স্থানগুলো। তবে এসবের স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি দিয়েছে জেলা প্রশাসন, থাকবে ভ্রাম্যমান পরিদর্শক দল। পর্যটকদের মানতে হবে বেঁধে দেয়া নিয়ম কানুন। পর্যটন হোটেল, মোটেল, পর্যটন এরিয়া, রেস্টুরেন্ট, এই সংশ্লিষ্ট যা আছে এগুলো সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে যাতে পরিচালনা করতে পারে সেই জন্য আমরা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পর্যটকদের কাছেও আমার আবেদন থাকবে, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে ভ্রমণ করতে আসেন। করোনা পরিস্থিতির কারণে কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশও বাড়তি প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সাগর সৈকতে। টিম ম্যানেজমেন্ট কমিটি এবং সাগর তীরের রেস্কিউ টিমগুলো তৈরি দর্শনার্থীদের নিরাপত্তায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
17 আগস্ট বিএনপি জামায়াতের ছত্রছায় দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে দেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মন্তব্য করেন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনার ভয়াবহতা সাধারণ মানুষ বুঝতে পারেনি। পৃথিবীর অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশ করোনার মৃত্যুর হার অনেক কম, বিস্তারও কমেছে অনেকটাই, তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই। করোনা প্রতিরোধের সচেতনতার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তথ্যমন্ত্রী। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালিতে। রবিবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে 130 ডিগ্রি ফারেনহাইট বা 54.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপদাহ চলতে থাকায় চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এদিকে শনিবার তীব্র তাপ প্রবাহের কারণে বিকল হয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র, ফলে টানা 2 দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল। শতাব্দী আগে এ স্থানের তাপমাত্রা 56.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নিয়ে বিতর্ক থাকা এবার রেকর্ড 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সর্বোচ্চ বলা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে আগামী 10 দিন তাপমাত্রা ক্রমাগত বাড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 3 মাত্রার জরুরি সতর্কতা জারি করা হয়েছে। অবৈধভাবে রাসায়নিক দ্রব্য মজুদের অপরাধে রাজধানীর টিকাতুলিতে 6 জনকে আটক করেছে র‍্যাব। সেই সাথে 3টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোনো নিয়মনীতি না মেনে এসব গোডাউনে সালফিউরিক, নাইট্রিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন বিস্ফোরক জাতীয় দ্রব্য একই সাথে মজুদ রাখা হতো। এছাড়া নিয়ম না মেনে আবাসিক ভবনের পার্কিং ও আবাসের স্থানও গড়ে তোলা হয়েছে এসব গোডাউনে। এসব রাসায়নিক দ্রব্যের অনুমোদনপত্র দেখাতে পারেনি আটককৃতরা। এসব গোডাউনের মালিক ও অনুমোদন ছাড়া রাসায়নিক পণ্য আমদানি ও বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এক বিবৃতিতে দলটির পপ থেকে জানানো হয়, বোর্ড পরিচালকরা আর সেতিয়েনকে মূল দলের দায়িত্বে না রাখতে সম্মত হয়েছেন। দলকে ঢেলে সাজানোর এটাই প্রথম পদক্ষেপ তাদের। দায়িত্ব পাওয়ার 7 মাসের মাথায় চাকরি হারালেন স্প্যানিশ এই কোচ। তার অধীনে বার্সেলোনার এ মৌসুমটি শেষ হয়েছে কোনো রকম ট্রফি ছাড়াই। 25 ম্যাচের ক্যারিয়ারে তিনি দলকে এনে দিয়েছেন 16 জয় 4 ড্র আর 5 পরাজয়। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কুমানকে বার্সেলোনার ডাগ আউটে দেখা যেতে পারে। সাতখার দোনেস্কে 5-0 গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। জার্মানির ডুলেস ড্রফে ম্যাচের 19 মিনিটে প্রথম সুযোগে দলকে এগিয়ে নেন লুতারো মার্টিনেজ। এরপর 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দাম্ব্রোজিও। 10 মিনিটে ব্যবধানে দ্বিতীয় গোল করেন, দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনেজ। এরপর 78 আর 83 মিনিটে শাখতার জালে বল পাঠান রোমেলু লুকাকো। এতে ইউরোপা লিগে টানা 10 ম্যাচে গোল করার রেকর্ড করলেন এই বেলজিয়ান তারকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে, তার বিল আদায় করত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের এডিজির নির্দেশে বিশেষ সুযোগ। চট্টগ্রাম বন্দরে অনেক পুরনো দাহ্য পদার্থ ও রাসায়নিকের মজুদ। বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর উদ্বেগে কর্মকর্তা ব্যবসায়ীরা। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে শিশুসহ 8 জন নিহত। ২০ বছরেও বিচার হয়নি আলফ্রেড সরেনের হত্যাকারীদের, নওগাঁয় হুমকির মুখে পরিবার সদস্যরা।
এবং 5 মাস পর উন্মুক্ত হলো কক্সবাজারের পর্যটন বাণিজ্য। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।